একটা স্ট্যান্ডার্ড সিভি আপনার প্রতি পজিটিভ আইডিয়া তৈরি করে। তাই আমাদের একটা স্ট্যান্ডার্ড সিভি তৈরি করে চাকরির জন্য অ্যাপ্লাই করা উচিত। তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো কীভাবে একটা স্ট্যান্ডার্ড সিভি তৈরি করা যায় এবং সিভিতে আমরা স্পেশালি কোন কোন ভুল করে থাকি এই বিষয় নিয়ে আমরা জানতে পারবো। তো চলুন শুরু করে ফেলি। তো একটা সিভির মধ্যে কী কী ম্যান্ডেটরি জিনিস যেটা আমি একদম উপর থেকে নিচ পর্যন্ত বলে যাচ্ছি, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে একটা পিকচার। তো পিকচারটা অনেকেই ভুলবশত বা অনেকেই প্রয়োজন বোধ মনে করে না, যে এটা তো তেমন বড় কোনো ইস্যু না, যে একটা ছবি সে ইন্টারমিডিয়েটে পড়েছে ওই সময় একটা ছবি তুলছিল, ওই ছবি দিয়া চলছে হচ্ছে কলেজে ইউনিভার্সিটিতে ভর্তির সময় ওই ছবি দিয়া চলছে, 4 বছর ধরে ওই ছবি দিয়েই চলতেছে, এখন চাকরির সময়ও সিভি যখন তৈরি করলো তখন ওই ছবি দিয়েই ওই পিকচার দিয়েই সে সিভি তৈরি করতেছে। তো এটা তো অবশ্যই ভুল। তো ছবিটা হওয়া চাই খুবই সুন্দর এবং মানে পরিষ্কার, সুন্দর বলতে পরিষ্কার এবং রিসেন্টলি কোনো তোলা পিকচার। তো এটা হচ্ছে 1 নম্বর। তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশনে কী আছে, আপনার নামটা থাকবে, আপনার নামের সাথে থাকবে আপনার অ্যাড্রেসটা প্লাস মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, যদি কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে ওই প্রোফাইলটাও আপনি দিতে পারেন, ওটা চাকরির ইয়া বুঝে, ঠিক আছে, যে এই চাকরিতে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা যদি অ্যাড করেন তাহলে অনেক ভালো হয়, ওই হিসাবে স্কাইপে আইডিটাও আপনি দিতে পারেন। তো ইমেল অ্যাড্রেসে ভুলটা করে সবাই, অনেকের ইমেল অ্যাড্রেসটা এরকম হয় যে nilpuri@gmail.com, এরকম যাতে না হয়, আপনার নামের অংশটা যাতে থাকে, যদি আপনার নাম জব্বার হয় তাহলে jobbar123@gmail.com, জব্বার যাতে থাকে, পরে আগে সমস্যা নেই, পরে থাকলে কোনো সংখ্যা টঙ্কা থাকলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন চলে গেল। কন্ট্যাক্ট ইনফরমেশনের পরে আমরা একটা সিভি যে তৈরি করবো এটার অ্যালাইনমেন্টটা মাঝখানে দিব না, ডান দিকে দিব না, বাম দিকে হচ্ছে স্ট্যান্ডার্ড, বাম দিক থেকে দিব, বাম দিকে লেখাগুলো সাজিয়ে সাজানো থাকবে, ঠিক আছে, পিকচারটা ডান দিকেই থাক সমস্যা নেই, কিন্তু বাম দিক থেকে অ্যালাইনমেন্টটা এভাবে বাম দিকে রাখবে। আর ফন্টের বিষয়টা, যেগুলো স্ট্যান্ডার্ড ফন্ট আছে ওগুলাই দিব, যেগুলো লেখা ক্লিয়ার হয়, ক্লিয়ার বোঝা যায়, হাতের লেখার মতো যেগুলো আছে ওগুলো ব্যবহার। তারপর হচ্ছে কেরিয়ার অবজেক্টিভ। তো কেরিয়ার অবজেক্টিভে অনেকে অনেক কিছু লিখে রাখে, ওইখানে মূল জিনিসটা হচ্ছে আপনাকে লিখতে হবে এমন ছোট্ট করে সামারি, যেখানে আপনি আপনি কী করতে চান, আপনার কোন ডিপার্টমেন্ট বা কোথায় চাকরি করতে চান, কী হিসাবে চাকরি করতে চান, ওই বিষয়গুলোই উল্লেখ করতে হবে। তো আমি একটা বলে দেই, আমি আমার সিভিতে কী ব্যবহার করি সেটা বলে দিই, আপনি আপনারা অন্যভাবেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু একদম ছোট করে লিখতে হবে, অনেক বড় করা যাবে না। তো আমি আমার সিভিতে এভাবে লিখি, টু ওয়ার্ক ইন দ্য এডুকেশনাল সেক্টর অফ ডিফারেন্ট প্রাইভেট অর পাবলিক স্কুল অফ বাংলাদেশ ইন ইটস ম্যাথ ডিপার্টমেন্ট অ্যান্ড গ্রো রেপিডলি উইথ ইনক্রিজিং রেসপন্সিবিলিটি। তো এখানে যে বিষয়টা হচ্ছে, এখানে আমাদের কী কী প্রশ্নের উত্তর পাচ্ছি, আমি এডুকেশনাল সেক্টরে চাকরি করতে চাই, কোন ডিপার্টমেন্ট, বাংলা ডিপার্টমেন্টে চাকরি করতে চাই এবং খুব দ্রুত উন্নতি করতে চাই। তো আপনি এটা চেঞ্জ করতে পারেন, আপনি যদি কোম্পানিতে চাকরি করতে চান আপনি এটা এভাবে দিতে পারেন, যে টু ওয়ার্ক ইন দ্য প্ল্যানিং ডিপার্টমেন্ট অফ ডিফারেন্ট লোকাল অর মাল্টি ইন্টারন্যাশনাল কোম্পানিস অফ বাংলাদেশ অ্যান্ড গ্রো রিপিডলি উইথ ইনক্রিজিং রেসপন্সিবিলিটিস, ঠিক আছে। তো এভাবে দিলে ভালো হয়, অথবা আপনার যে ভালো মনে হয় সেভাবে দিতে পারেন। এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন, এই দুইটা জিনিসের মধ্যে এক্সপিরিয়েন্সটা আমরা আগে অ্যাড করব যদি আমাদের এক্সপিরিয়েন্স থাকে। তো এখানে অনেকে কোনটা আগে দিবে কোনটা পরে দিবে এটার মধ্যে একটা জিনিস আছে, যেটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো, এটা কমার্সের একটা সাবজেক্টে একটা টপিক, আমি কিছু জানি না। তো লিফোটা আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, যদি আপনি লাস্টে কোনো এক্সপিরিয়েন্স থাকে আপনার লাইফের তাহলে ওই এক্সপিরিয়েন্সের অংশটা আপনি আগে ব্যবহার করবেন, যদি আপনার এক্সপিরিয়েন্সই না থাকে তাহলে তো আপনার মাস্টার্স ডিগ্রি
কাজ মাস্টার্সের যদি ডিগ্রি থাকে তাহলে আপনি ওই ডিগ্রিটা অ্যাড করতে পারেন, ঠিক আছে? মাস্টার্স, তারপর অনার্স, তারপর এইচএসসি, তারপর এসএসসি, এইভাবে যেটা লাস্ট করেছেন সেটা আগে থাকবে, ফার্স্ট ওটা সবার শেষে থাকবে, ঠিক আছে? ডিগ্রিগুলো যদি আপনি ফ্রেশার থাকেন তাহলে আপনার মাস্টার্স ডিগ্রি থাকবে, তারপর এইচএসসি, তারপর মাস্টার্স, অনার্স, এইচএসসি, এসএসসি, আর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্সটাই আগে আসবে। এখন যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কি করবেন? তাহলে আপনার এক্সপিরিয়েন্সের জন্য আপনাকে আগে কোম্পানির নামটা দিতে হবে, ঠিক আছে? তারপর দিতে হবে হচ্ছে আপনার পজিশন, ঠিক আছে? আপনার পজিশন দিতে হবে, ডিপার্টমেন্টের সাথে পজিশনটা দিতে হবে। আপনার নামটা হচ্ছে, আপনি এবিসি কোম্পানিতে চাকরি করেন, আপনি প্ল্যানিং ডিপার্টমেন্টে চাকরি করেন, অথবা এইচআরে চাকরি করেন, এইচআর ডিপার্টমেন্টে চাকরি করেন, আপনার এইচআর ডিপার্টমেন্টে আপনার পজিশনটা কি সেটা উল্লেখ করবেন, অফিসার অথবা এক্সিকিউটিভ, এভাবে লিখে দিবেন, ঠিক আছে? এরপরে দিতে পারেন আপনি কবে জয়েন করেছেন, কবে ওইখান থেকে বের হয়ে আসছেন, ঠিক আছে? এরপরে দিতে পারেন সেখানের কিছু রেসপন্সিবিলিটিস দিতে পারেন। আর যদি রানিং থাকে আপনার জব তাহলে আপনি রানিং লিখে দিবেন, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সের লেখার ওয়ে, এক্সপিরিয়েন্সে আপনার এই ইনফরমেশন দিতে পারেন। আর জব রেসপন্সিবিলিটিসে বেশি অ্যাড করা যাবে না, পাঁচটা, সর্বোচ্চ পাঁচটা দিবেন জব রেসপন্সিবিলিটিস। জব রেসপন্সিবিলিটিস হচ্ছে আপনি ওই চাকরিতে যে যে দায়িত্ব ছিল আপনার সেই দায়িত্বগুলো আপনি সিরিয়ালি সাজাবেন। আচ্ছা, তাহলে আমাদের এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন চলে গেল। তো এখন যারা ফ্রেশ তারা তো প্রথমে এডুকেশন সেক্টরটা আগে দিবে, তারপর কি দিবে? এক্সপিরিয়েন্স দিবে। তো তাদের এক্সপিরিয়েন্সটা কি? তো তাদের এক্সপিরিয়েন্সটা হচ্ছে তারা স্কুলে অ্যাসাইনমেন্ট করেছে, মনে করলেন যারা আইটিতে লেখাপড়া করে তারা বিভিন্ন সফটওয়্যার তৈরি করেছে, তারা যদি ওই রকম কিছু উল্লেখ করে দেয়, সফটওয়্যার বানাক মচাই না বানাক, সে যদি এটা উল্লেখ করে যে আমি এই ওই লেখাপড়া চলাকালীন সময় এই এই কাজ করছি, অথবা টিউশনি করাইছি, অথবা যে কাজই করছেন আপনি সেই কাজটাই উল্লেখ করে দেন এক্সপিরিয়েন্সে, অপশনটা থাকুক। তো এটা দিলে আসলে ভালো হয়, দেখতে পারবে যে আপনি আসলে কী কী কাজ করেছেন। এটা কোম্পানি যখন ফ্রেশার নিবে তখন তারা এটা দেখেই তারা এটা নিবে। তো আপনি এক্সপিরিয়েন্সটা উল্লেখ করবেন, এক্সপিরিয়েন্সটা আরও ডিপলি চিন্তা করে কী দেওয়া যায় সেটা দিবেন। কারণ এখন যদি আমি বলে দেই তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে মিলবে না, ঠিক আছে? আমার ক্ষেত্রেও মিলে না, এই জন্য আপনারটা আপনাকেই চিন্তা করতে হবে, দুই তিনটা এক্সপিরিয়েন্সের ঘরে লিখে দিবেন, ঠিক আছে, যে আপনি অনেক কিছুই করেছেন। তো এরপরে আসবে হচ্ছে স্কিল অ্যান্ড অ্যাচিভমেন্টস, অ্যান্ড আপনার কী কী স্কিল আছে সেটা উল্লেখ করবেন, তারপর অ্যাচিভমেন্টসগুলো, স্কিল কী কী ধরনের হতে পারে। আপনি ইংরেজিতে খুব ভালো কথা বলতে পারেন, আপনি অনেক দ্রুত দৌড়াইতে পারেন, আপনি অনেক সুন্দর করে মোটর সাইকেল চালাইতে পারেন। তো স্কিলটা এমন স্কিল লিখতে হবে যে চাকরির জন্য আপনি সিভি তৈরি করতেছেন সেই চাকরির সাথে রিলেটেড, ঠিক আছে? তো আপনার যে যে অ্যাচিভমেন্টগুলো আছে, আপনি এই জীবনে যা যা অ্যাচিভমেন্ট করেছেন, যা যা অর্জন করেছেন, সেগুলো আপনি দিতে পারেন, ঠিক আছে? তো আমাদের স্কিল অ্যান্ড অ্যাচিভমেন্টগুলো আমরা সুন্দর করে নাম্বার নাম্বার করে না দিয়ে বুলেট বুলেট আকারে দিব, যে অ্যালাইনমেন্টটা করব সেটা, অথবা নাম্বার করে করে দিতে পারি, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, অথবা ডট 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 এভাবেও দিতে পারি, যেভাবে দিলে সুন্দর হয় সেভাবেই দিবেন, সমস্যা নেই। এরপর হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যদি আপনার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে তাহলে আপনি ওটা উল্লেখ করতে পারেন। এরপর আমরা দিতে পারি পার্সোনাল ইনফরমেশন, যেমন নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস, জেন্ডার, এরকম যেগুলো ইনফরমেশন থাকে স্পেশালি একটা বায়োডাটার মধ্যে, যেই রকম থাকে ওই রকম আমরা এটা উল্লেখ করতে পারি। তো এরপর আমরা রেফারেন্সটা উল্লেখ করব, যে চাকরিতে যাচ্ছি সেটাতে যদি কোনো রেফারেন্স থাকে আপনার
সেটা উল্লেখ করতে পারি, অথবা আপনার কলেজের কোনো টিচার আপনাকে রেফার করলো, সেখানে আপনি ওনার নাম দিবেন, উনি কি করেন, তার পজিশনটা উল্লেখ করবেন, কোন ডিপার্টমেন্টে চাকরি করে, কি পজিশনে চাকরি করে, তার মোবাইল নাম্বারটা, এটুকু উল্লেখ করলেই চলবে। বা যদি আরও কোনো অ্যাডিশনাল ইনফরমেশন আপনার মনে হয় যে এটা অ্যাড করা উচিত, তাহলে আপনি অ্যাড করতে পারেন। দুইটা তিনটার বেশি রেফারেন্স অ্যাড করা লাগবে না, ঠিক নয়? আপনি যে রেফারেন্স দিলে আসলে ভালো হয়, চাকরিটা হওয়ার মতো রেফারেন্স, সেটা দেওয়াই উত্তম। তো রেফারেন্স দেওয়ার পর আমরা ডিক্লিয়ারেশন দেব যে এই ইনফরমেশনটা 100% সঠিক, এটার একটা ডিক্লিয়ারেশন দিয়ে তারপর সিগনেচার দিয়ে দিব। সিগনেচারের একটা অপশন রাখবো, যেদিন সিভিটা ড্রপ করব সেদিন একটা সাইন দিয়ে ডেট লিখে দিব। এই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সিভি বানানোর ওয়ে। যদি আপনাদের কাছে আরও মনে হয় যে না, আমি আমার ভিডিওতে কোনো কিছু মিসিং করেছি, তাহলে আপনারা ওই জিনিসগুলো অ্যাড করে নেবেন, কারণ হচ্ছে মানুষ মাত্রই ভুল করে। তো আপনারা যদি মনে হয় যে না, এটা তো উনি বলছে, এটা এর থেকে এটাই স্ট্যান্ডার্ড, তাহলে এটাই ব্যবহার করবেন। আপনার কাছে যেটা মনে হবে স্ট্যান্ডার্ড সেটাই ব্যবহার করতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে একজন মাস্টার্স কমপ্লিট করছে, তার আইডিয়া তো আর খারাপ হবে না। অনার্স কমপ্লিট করছে, তার আইডিয়া খারাপ হবে না, তার আইডিয়া আমার থেকে অনেক ভালোই হবে। তো সেই জন্যই নিজের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আপনি যেটাকে স্ট্যান্ডার্ড মনে করবেন সেটাই স্ট্যান্ডার্ড। তো এই হচ্ছে একটা জেনারেল আইডিয়া আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে, তাহলে আমিও জেনে যাব আর আমার যারা ভিউয়ার্স আছে তারাও জেনে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।